الحمد لله وحده والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم الذي من لا نبي بعده الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمسة عشر مئات سنة أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরাসরি আজকে আপনাকে লক্ষ্য করি কিছু কথা বলছি আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নেওয়ার সব সময় জনগণকে লক্ষ্য করে কিছু কথা বলে থাকি আজকে সময় খুব কম বলে আপনাকেই সরাসরি উদ্দেশ্য করে কিছু কথা বলছি মাননীয় প্রধানমন্ত্রী শুরুতেই আপনার হেদায়ত কল্যাণ এবং সুস্থতা কামনা করছি মহান আল্লাহ তালার নিকট জন্য তালা আপনাকে হেদায়তের উপর প্রতিষ্ঠিত রাখেন আপনাকে বহুমাত্রিক কল্যাণ দান করেন এবং আপনাকে সুস্বাস্থ্য দান করেন যেহেতু পৃথিবীর এই ক্রান্তিকালে অত্যন্ত দক্ষতার সাথে যোগ্যতার সাথে আপনি বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে পরিচালনা করে চলছেন আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় যে হয়তো বা আপনি জানেন কিংবা অনেক কিছু জানেন না বাংলাদেশে ইসলাম বিরোধী শক্তি অমুসলিম শক্তি বিভিন্ন সময় বিভিন্ন চক্রান্ত করে চলছে সেই চক্রান্তগুলোর কারণে এদেশের লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান তাদের হৃদয়ে আঘাত পেয়ে থাকে এবং কখনো কখনো মুসলমান তার প্রতিবাদে মিছিল মিটিং এবং বড় ধরনের আন্দোলনের ডাকও দিয়ে থাকে নিশ্চয়ই আপনি অনুমান করতে পেরেছেন হয়তোবা যে আমি কী বলতে চাচ্ছি বাংলাদেশে অমুসলিম সম্প্রদায়ের মধ্যে ইসলামের সমহান স্বার্থের বিপক্ষে মুসলমানদের বিপক্ষে বাংলাদেশে সবচেয়ে বেশি চক্রান্ত যে অমুসলিম সম্প্রদায়টি পড়ে যাচ্ছে সেটা হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে কোরআন সুন্না এবং ইজমায় উম্মত এবং সকল মুসলমানের মতেই কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে কাফের এবং অমুসলিম এবং তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের এটা সকল উনামায় কেরামের ফাতাওয়া এবং রাবে তায় আলম আল ইসলামী থেকে এই ফাতোয়া বহু আগ থেকে দেওয়া হয়েছে এবং সকল মুসলমানই এই বিষয়টি অবগত আছে বাংলাদেশে কাদিয়ানিদের সবচেয়ে বেশি উৎপাত হচ্ছে পঞ্চগড়ে এবং সেটাও আপনার জানা থাকার কথা আয়ুব খান যখন পাকিস্তানের শাসক ছিল তখন তার পরিষদে একজন কাদিয়ানি ছিল জাফরুল্লাহ খান নামে সে লোকটি কাদিয়ানি ছিল বলে সে চক্রান্ত করে পঞ্চগড়ে কিছু জায়গা বরাদ্দ দিয়েছিল কাদিয়ানিদেরকে সে থেকে কাদিয়ানিরা পঞ্চগড়ে একের পর এক সেখানে তার আস্তানা গড়ে তুলছে এবং তাদের একমাত্র কাজই হচ্ছে ব্রিটেন এবং ইসরায়েলের অর্থ ও সহযোগিতায় তারা ইসলামের সমহান স্বার্থের বিপক্ষে মুসলমানদের বিপক্ষে কাজ করে চলছে এবং সূক্ষ্মভাবে দেখলে দেখা যাবে যে কাদিয়ানি সম্প্রদায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধেও অত্যন্ত জঘন্য চক্রান্ত বিগতকালও করেছে এখনও করে চলছে দুঃখ এবং পরিতাপের বিষয় পঞ্চগড়ে যখনই তারা সম্মেলন তাদের অমুসলিম কাদিয়ানি সম্প্রদায় তাদের সম্মেলন বা প্রোগ্রাম করতে চেয়েছে পঞ্চগড়ের মুসলমানগণ বাধা দিয়েছে বিক্ষোভ করেছে এবং মুসলমানদের বাধার কারণে কাফের অমুসলিম কাদিয়ানিদের পক্ষে তা করা সম্ভব হয়নি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আগামীকাল তেরো তারিখ পঞ্চগড়ে কুখ্যাত কাফের কাদিয়ানি সম্প্রদায় তাদের নিজস্ব তত্ত্বাবধানে একটি প্রোগ্রাম করতে চলছে এবং আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি সেখানে যুক্তরাজ্যের অ্যাম্বাসডর যিনি বাংলাদেশে নিযুক্ত সে লোকটি উপস্থিত থাকবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এ সম্মেলনটি বাস্তবায়নের জন্য প্রশাসনের সেন্ট্রাল পর্যায় থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এটা কখনো বাংলাদেশের মানুষ আশা করে না কারণ আপনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চোদ্দো কোটি মুসলমানের হৃদয় আঘাত দিয়ে সরকার কিছু করুক সেটা কখনো কাব্য নয় এবং সেটা আপনার সরকারের জন্য এবং আপনার দলের জন্য কখনও কল্যাণকর হতে পারে না সবচেয়ে বড় কথা হচ্ছে কোরআন সুন্না ইজমাই উম্মত এবং সকল মুসলমানের মতে তারা কাফের এবং অমুসলিম অতীব রাষ্ট্রীয়ভাবে আপনার সরকারের উপর ফরজ হচ্ছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম এবং কাফের এই ঘোষণাটি আপনি দিবেন প্রশ্ন হচ্ছে কেন দিবেন তার কারণ হচ্ছে সকল মুসলমানই জানে কাদিয়ানি সম্প্রদায় কাফের এবং অমুসলিম কিন্তু তারা মুসলিম পরিচয় দেবার কারণে যে কোনো মানুষ বিভ্রান্ত হয়ে কাফের হয়ে যেতে পারে তাদের খপ্পরে পড়ে তাদের চক্রান্তের শিকার হয়ে যে কোনো লোক অমুসলিম হতে পারে কাফের হতে পারে কিন্তু যদি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা দেওয়া হয় তাহলে যে কোনো সাধারণ মানুষ তাদের খপ্পরে পড়ে বা তাদের চক্রান্তে পড়ে কাফের হবার সম্ভাবনা থাকে না অতএব এদেশের মুসলমানদের অধিকারকে রক্ষা করার জন্যে ইসলামের সমহান স্বার্থ রক্ষায় এবং মুসলমানদের অধিকার রক্ষা করার জন্যে অবশ্যই আপনার সরকারকে অনতিবিলম্বে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি এটা মেনে নিতেই হবে মাননীয় প্রধানমন্ত্রী আপনি বা অনেকেই বহুবার আগে বলেছে যে কে মুসলিম কে অমুসলিম সেটা আমরা বলার কে এই অধিকার আমাদেরকে মূলত আল্লাহর কোরআন দিয়েছে কোরআন শরীফ দেড় হাজার বছর আগে কোরআন শরীফ আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন সংজ্ঞা দিয়েছেন কে মুসলিম কে অমুসলিম কে কাফের কে মমিন কে কাফের অথবা সেই সংজ্ঞায় যখনই কোনো ব্যক্তি বা সম্প্রদায় সংজ্ঞায়িত হবে মুসলিমের সংজ্ঞায় মমিনের সংজ্ঞায় যখনই কোনো ব্যক্তি বা সম্প্রদায় সংজ্ঞায়িত হবে তাকে আমরা মুসলিম বলি আর যখনই কাফের সংজ্ঞায় যে কোনো সময় যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংজ্ঞায়িত হবে তাদেরকে কাফের বলতে হবে ছোট্ট একটি দৃষ্টান্ত দিচ্ছি কোনো ব্যক্তি যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অস্বীকার করে নিশ্চয়ই আপনি তাকে রাষ্ট্রদ্রোহী বলবেন কেন বলবেন বাংলাদেশের সংবিধানের সংজ্ঞায় সে রাষ্ট্রদ্রোহী তখন এই কথা বলার কোনো সুযোগ নেই যে তাকে রাষ্ট্রদ্রোহী বলার আমরাকে কিংবা সে রাষ্ট্রদ্রোহী কি রাষ্ট্রদ্রোহী না সেটা হাসন ময়দানে দেখা যাবে এরকম কথা আমরা বলবো না ঠিক সেভাবে কোরআন সুন্না এবং সকল মুসলমানের মতেই কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহ মুসলিম এবং কুখ্যাত কাফের অতএব তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা তো করতেই হবে বরং আমি বাংলাদেশের চোদ্দো কোটি মুসলমানের পক্ষ থেকে আপনাকে অনুরোধ করছি কোনোভাবেই যেন আগামীকাল কাদিয়ানি সম্প্রদায় তাদের প্রোগ্রাম করতে না পারে সে ব্যাপারে আপনার তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করছি আপনাদের দলীয় মতাদর্শ হচ্ছে ধর্মনিরপেক্ষতা এটার ব্যাখ্যা আপনারা বলে থাকেন সকল ধর্মের লোকের স্বাধীনতা মানীয় প্রধানমন্ত্রী আমরা তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বিরুদ্ধে বলি না যে তাদেরকে অমুসলিম ঘোষণা করুন আগাখানি বাহাইদের ব্যাপারও বলি না তাদেরকে অমুসলিম ঘোষণা করুন বা অন্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধেও বলি না তাদেরকে অমুসলিম ঘোষণা করুন কারণ তারা অমুসলিম সেটা তারা নিজেরাই স্বীকার করে কিন্তু কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় তাদের সবচেয়ে বড় অপরাধগুলোর এটা একটা যে তারা নিঃসন্দেহে কুখ্যাত কাফের এবং অমুসলিম কিন্তু তারা নিজেদেরকে মুসলিম দাবি করার দ্বারা মূলত বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছে গাদ্দারি করছে এবং এর দ্বারা যে কোনো সাধারণ মানুষ প্রতারিত হয়ে কাফের হতে পারে অতএব তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন এবং তাদেরকে বাংলাদেশে থাকতে হলে কাফের এবং অমুসলিম পরিচয় থাকতে হবে অতএব গণতন্ত্র বা ধর্মনিরপেক্ষতার উদ্দেশ্য যদি এই হয় যে সকল ধর্মের স্বাধীনতা সকল ধর্মের লোকের ধর্ম পালনের অধিকার তাহলে এর মানে তো এই নয় যে অমুসলিম সম্প্রদায়গণ যা খুশি তা করবে অমুসলিম কাফের সম্প্রদায় যা কিছু তা করবে আর তাতে ইসলাম ও মুসলমানের স্বার্থ ক্ষুণ্ণ হবে সেটাও কি ধর্মনিরপেক্ষতায় পড়ে কিংবা সেটাও কি গণতন্ত্রের যে প্রত্যয় সমূহ আছে কনসেপ্ট আছে তার মধ্যে কি পড়ে অবশ্যই নয় অতএব আমি আপনার হস্তক্ষেপ কামনা করছি কোনোভাবেই যেন কাদিয়ানি সম্প্রদায়কে আগামীকাল প্রোগ্রাম করতে না দেওয়া হয় আমি সরাসরি আপনার তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করছি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি বিষয়ে আপনার সরকারের স্বার্থে দেশের স্বার্থে আপনার দলের স্বার্থে আমি আপনাকে টু ইঙ্গিত দিচ্ছি বর্তমান পৃথিবীতে টক অব দ্য ওয়ার্ল্ড হচ্ছে রাশিয়া ভিএস ইউক্রেন যে যুদ্ধ পশ্চিমাদের সাথে রাশিয়ার যে যুদ্ধ চলছে সেটা স্নায়ুযুদ্ধ হোক কিংবা সেটা প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ এখন সেই সময়টিতে মানুষের দৃষ্টি যেখানে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের দিকে ঠিক সেই মুহূর্তে ব্রিটেন রাষ্ট্রদূতের এত কি প্রয়োজনীয়তা অনুভব করলো সে যে পঞ্চগড়ে যে অমুসলিম কুখ্যাত কাফের কাদিয়ানিদের পক্ষে সে কাজ করবে বা তাদের প্রোগ্রামে অংশগ্রহণ করবে নিশ্চয়ই বিষয়টি আপনাকে দেখা উচিত যে এর মাধ্যমে বর্তমান বাংলাদেশের স্থিতিশীল পরিবেশকে নষ্ট করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার কোনো বিজাতীয় চক্রান্ত আছে কিনা না সেটিও মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমরা খতিয়ে দেখার জন্য অনুরোধ করছি পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী আপনার হেদায়েত আপনার কল্যাণ এবং আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি যে আপনি ত্বরিত সিদ্ধান্ত গ্রহণ করবেন بخير دعوانا ان الحمد لله رب العالمين